আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহি রবিদিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য দ্রুত বির্যপাত বন্ধের একটি পরীক্ষিত দাওয়া বা ঔষধ নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা আমরা ছোট্টকালে একটি গান শুনতাম সেই গানের কলিটা আমার মনে পড়ে গেল যে কলমে নাই কালি বন্ধু চিঠি লেখি কি দিয়া আসলে কথাটা কিন্তু একেবারেই বাস্তব সত্য কথা যে কলমে যদি কালি না থাকে তাহলে কিন্তু চিঠি লেখা যাবে না কোনো কিছুই লেখা যাবে না তদরূপ প্রিয় বন্ধুরা আপনার যদি শরীরের যে রাজা এই রাজা যদি না থাকে যাহাকে বলা হয় বীর্য বা শুক্র কীট এই শুক্র কীট যদি না থাকে আর আপনার বীর্য যদি পাতলা থাকে ক্ষয় রোগ থাকে পরমেহ থাকে প্রিয় বন্ধুরা আপনি কিন্তু আপনার স্ত্রীকে মিলনে সুখ দিতে ব্যর্থ হবেন যারা দ্রুত বীর্যপাত সমস্যা নিয়ে অনেক টেনশনে ভুগছেন অনেক সমস্যায় ভুগছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য প্রিয় বন্ধুরা তো এই দ্রুত ব্রিজপাত থেকে যদি আপনি মুক্তি পেতে চান সুস্থ হতে চান দাম্পত্য জীবনে সুখ ফিরে আনতে চান তাহলে সর্বপ্রথম আমি কয়েকটি উপদেশ আপনাদেরকে দিব তারপরে মাত্র তিনটা উপাদান দিয়ে যে ওষুধ তৈরি করে খেতে হবে সে বিষয়ে আলোচনা করব তো সর্বপ্রথম কয়েকটি উপদেশ হলো যাদের দ্রুত বীজপাতের সমস্যা আছে তাদেরকে আমি বলবো তারা কখনোই টক জাতীয় জিনিস খাইবেন না খাইলেও একেবারে সামান্য বেশি খাইবেন না টক জাতীয় খাবার তেঁতুল লেবু এই জাতীয় জিনিস অতিরিক্ত কখনোই আপনারা গ্রহণ করবেন না আরেকটি উপদেশ হল আপনার যদি পেটে হজমের সমস্যা থাকে হজমে দুর্বলতা থাকে বা পেটে কোনো সমস্যা থাকে আমাশা পুরাতন আমাশা বা গ্যাস্ট্রিকের সমস্যা এই ধরনের সমস্যা থাকলে আপনি সেই সমস্যা দূর করার চেষ্টা করবেন চিকিৎসা করাবেন অধিক টেনশন করা যাবে না দুশ্চিন্তা করা যাবে না টেনশন মুক্ত থাকতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে আর পর্যাপ্ত ঘুম প্রিয় বন্ধুরা আপনার যদি ঘুম কম হয় তাহলে কিন্তু আপনি এই দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগতে পারেন অথবা আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যায় আপনি ভুগতে পারেন এই জন্য একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক কমপক্ষে আট ঘন্টা ঘুমাতে হবে ভালো করে মনে রাখবেন আট ঘন্টা ঘুমাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ আমরা পুষ্টি সম্মত খাবার যেমন দুধ ডিম গোস্ত ফল এগুলো আমরা খাওয়ার অভ্যাস করব প্রতিনিয়ত নিজের জন্য নিজের স্বাস্থ্যের জন্য নিজের মস্তিষ্কের জন্য আমরা সব সময় সকলেই যত্নবান থাকব। তো প্রিয় বন্ধুরা আসুন আমরা এখন আলোচনা করি যে কোন তিনটা উপাদান দিয়ে এই দাওয়াটা এই ঔষধটা তৈরি করতে হবে মাত্র তিনটা জিনিস আপনারা দেখুন এই আমার হাতে প্রিয় বন্ধুরা সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে একটি পাকা কলা তো কলা হইলে সবচাইতে ভালো হয় যদি আপনি কলা না পান তাহলে এই চম্পা কলা হলেও চলবে প্রিয় বন্ধুরা আর আমার হাতে দেখুন এই যে একটি পাউডার এই পাউডারটা হলো তেতুল বীজের পাউডার প্রিয় বন্ধুরা তো এই তেঁতুল বীজের পাউডারটা আপনারা কিভাবে তৈরি করবেন আমি সংক্ষেপে আলোচনা করে আপনাদেরকে শিখিয়ে দিই এই তেঁতুল বীজ সর্বপ্রথম পরিষ্কার করবেন ধুইবেন তারপরে রোদে শুকাবেন এরপরে আপনি আস্তে আস্তে করে কড়াইতে ভাজি করবেন ভাজি করার পরে এই তেঁতুল বীজের উপরের চামড়াটা যখন পুড়ে যাবে তখন আপনারা পাটায় বেটে অথবা হাম্বল দিস্তার মাধ্যমে এই তেঁতুল বীজের উপরের খুসাটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে মেশিনে মেশিনের মাধ্যমে আপনারা এই তেঁতুল বীজ ভাঙাবেন তেঁতুল বীজের দাম কম প্রিয় বন্ধুরা আপনারা এক কেজি ভাজি করে ভাঙাইলেও মেশিনে ভেঙে দিবে যেইখানে মশলা ভাঙানো হয় সেইখানে অথবা বড় বড় শহরে এই গাছ গাছালি ভাঙ্গে ঔষধি গাছ গাছালি ভাঙানো হয় সেখানেও আপনারা নিজেদেরটা নিজেরা ভাঙ্গাইলেই সবচাইতে ভালো হয় তো আপনারা তেঁতুল বীজ ভাজি করে এভাবে পাউডার তৈরি করবেন প্রিয় বন্ধুরা প্রতিদিন সকালবেলা আপনারা এই দাওয়াটা তৈরি করবেন একটি পাকা কলা এভাবে শুলে নেবেন এক চামচ তেঁতুল বীজের পাউডার নেবেন আর এক চামচ নেবেন আপনারা খাটি মধু প্রিয় বন্ধুরা এই তিনটা জিনিস একসাথে আপনারা কি করবেন মিক্সার করবেন ভর্তা বানাবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই দেখুন এক চামচ তেঁতুল বীজের পাউডার একটি কলা এবং এক চামচ পরিমাণ মধু নিতেছে আমি দেখুন এই তিনটা জিনিস আপনারা এবার ভালো করে কি করবেন এরকম ভর্তা বানাবেন দেখুন প্রিয় বন্ধুরা এভাবে ভর্তা বানিয়ে আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে খেয়ে ফেলুন এভাবে চল্লিশ দিন খাইবেন আপনার বীর্য এত এত গাঢ় হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার দ্রুত বীর্যপাত আর হবে না প্রিয় বন্ধুরা আপনি যদি দ্রুত বীর্যপাত থেকে মুক্তি পেতে চান অবশ্যই এই দাওয়াটা জীবনে একবার হলেও পরীক্ষা করে দেখুন প্রিয় বন্ধুরা আপনি যদি তেঁতুল বীজের পাউডার ভাঙ্গাইতে না পারেন আমার সাথে এই আমার দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলেও আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে থাকি প্রিয় বন্ধুরা আরও সুন্দর সুন্দর উপকারী ভিডিও পেতে আমার এই আন নূর টিভি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন السلام عليكم ورحمه الله وبركاته